নারীদের পর্দার ব্যাপারে আমরা অনেকে মনে করি শুধুমাত্র একটা কালো বোরকা পরলেই বোধহয় পর্দা হয়। শরীয়ত কালো বোরকা পরাটাকে বাধ্যতামূলক করেনি, মূল যে জিনিসটাকে বাধ্যতামূলক করেছে, ফরজ করেছে, সেটা হলো সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখতে হবে। এখন সৌন্দর্য ঢাকার জন্য যা দরকার সেটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যেটা বলেছেন সেটা হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মেয়েরা মুসলিম নারীরা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করবে না। এই সৌন্দর্য প্রদর্শন না করার মধ্যে থেকে নাম্বার এক তার শারীরিক সৌন্দর্য, শরীরের যে অবয়ব সেটা সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখার জন্য এমন পোশাক পরবে যেই পোশাকের ফলে তার শরীরের কোনো সৌন্দর্য ফুটে না ওঠে। আজকাল অনেক মেয়েরা আছেন বোরকা পরেন, কিন্তু বোরকাটা এরকম এত বেশি চাকচিক্যপূর্ণ যে ওই চাকচিক্যপূর্ণ বোরকা দেখে পুরুষ আরো বেশি তার দিকে তাকায়, আছে না নাই? অনেকে মধ্যপ্রাচ্য থেকে এমন বোরকা নিয়ে আসেন নিজের স্ত্রীর জন্য, নিজের মেয়ের জন্য, নিজের মায়ের জন্য, যেই বোরকাতে এত পরিমাণ কারুকার্য করা আছে, এত পরিমাণ সেখানে কাজকাম করা আছে যে সেটা দেখে বরং পুরুষ আরো তার দিকে বেশি তাকাতে বাধ্য হয়। অনেক সময় টাইট ফিট থাকে, অনেক সময় খুব বেশি সেটা জাঁকজমকপূর্ণ হয়, অথচ বোরকার উদ্দেশ্যই হলো সৌন্দর্যকে ঢাকা। সেখানে সে বোরকাটা নিজেরই যদি হয় এত সুন্দর যে সেটা অন্যের পুরুষের পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে, তাহলে এই বোরকার উপরে আরেকটা বোরকা লাগবে। কথা কি বুঝাতে পারছি? অতএব পর্দার জন্য সর্বপ্রথম হলো শরীরকে, শরীরের সৌন্দর্যকে ঢেকে ঢেকে রাখবেন একজন নারী। নাম্বার দুই, কণ্ঠের সৌন্দর্য যেটা সেটাকেও ঢেকে রাখবেন। আল্লাহ তাআলা পুরুষ আর নারীর গলা কি কণ্ঠ কি একরকম সৃষ্টি করেছেন? পুরুষদের কণ্ঠ আর নারীদের কণ্ঠ কি এক? নারীর কণ্ঠে আল্লাহ তাআলা যে কোমলতা দিয়েছেন, পুরুষের কণ্ঠে সেই কোমলতা দিয়েছেন, দেন নাই? অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই যে পার্থক্য রেখেছেন, সেই জন্য নারী তার পুরুষ কোনো প্রয়োজনে পুরুষের সাথে কথা বলবেন, পুরুষ কোনো প্রয়োজনে নারীর সাথে কথা বলতে পারেন, এটা নিষেধ নয়। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, মেয়েদের কাছে তোমরা যদি কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে চাইবা, ডাইরেক্ট যায় চাইবা না। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যখন তারা কথা বলবে তখন তারা কণ্ঠকে কোমল করে কথা বলবে না। আজকাল আমাদের সমাজে আমি প্রায় সময় বলি, দেখবেন যে ছেলেরা বলেন আর মেয়েরা বলেন, এই ক্ষেত্রে সবাই প্রায় বেশিরভাগ মানুষের মধ্যে এই খারাপ নেচারটা আছে, সেটা হলো পুরুষরা তার বয়ের সাথে যখন কথা বলে, বিশেষ করে বিয়ের পরে নতুন নতুন তো খুব ভালোবাসা উতরায় সবারই উভয় পক্ষ থেকে, যার কারণে ওই টাইমটা বাদ, ধরেন 2-5 বছর পার হয়ে গেছে বিয়ের, এরপরে পুরুষরা বয়েদের সাথে কথা বলার সময় কিভাবে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ঠিক না? বে ঠিক, মনে করেন আপনি কোনো কাপড়ের দোকানদার, আপনার দোকানে মহিলা কাস্টমার আসছে, এর মধ্যে আপনার বউ ফোন দিছে, ফোনটা ধরে প্রথম কি বলে, বলে যে তুমি সময় অসময় বোঝো না, কি জন্য ফোন দিছে দরকার কিছু বলবা, আমার কাস্টমার আছে রাখি। এরপর মোবাইলটা রাখি, ওই সামনে থাকা পরনারী যে মহিলার সাথে পর্দা করা ফরজ, যার সাথে কোমল কণ্ঠে কথা বলা ঠিক না, জায়েজই না, তার সামনে এবার বলবে আপা সরি কিছু ফোনে ডিস্টার্ব করে ফেলছে, আপা কি লাগবে বলেন, এই চেয়ারটা দাও, আপারে বসাও, পানি দাও, এরকম কোমল কথা বলে কি বলে না? আবার একইভাবে ওই মহিলাকে দেখবেন যখন স্বামী আসছে বা স্বামী ফোন দিছে, তো একইভাবে হয়তো বেশিরভাগ মানুষ এরকম, সবাই যেরকম তা না, দেখবেন যে ফোন ধরার পরে স্বামীকে একটা ঝাড়ি দিয়া বলবে যে তোমার বাইরে কোনো কাজকাম নাই, আমি ঘরে বেকার বসে থাকি, একটু পরপর ফোন, একটু পরপর ফোন, একসাথে বললে কি হইতো, এতবার ফোন দিচ্ছ, একটা ঝাড়ি লয় কি লয় না? আবার যদি কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, ভাবি অথবা আপা আমি অমুককে চাই বা কোনো কথা বলছে, তখন কিন্তু কথা বলার সময় পুরা ইস্তারি করা কথা বলে, ঠিক না? ঠিক, তখন কথাটা থাকে কি করা কথা, ইস্তারি করা কথা, জামাজ এরকম ইস্তারি করা, ফিটফাট কথা থাকে কিরকম, জি ভাই, জি জি, আপনার ভাই তো বাড়িতে নাই, ঠিক আছে আমি আসলে বলবো, ওকে ঠিক আছে, তখন এমন ভাবে কথা বলেন উনি মনে হচ্ছে যে ওনার কথা বলার সৌন্দর্যের যত উপায় তার কাছে আছে সবগুলো প্রয়োগ করে তিনি কথা বলছেন। এই চরিত্র নেচার আমাদের মধ্যে আছে না নাই? অথচ ইসলাম বলেছে স্বামী স্ত্রী একে অন্যের সাথে যত ভালোবাসা আছে সব নিবেদন করবে, অন্য জায়গায় না, অজায়গায় না, অজায়গায় করা যাবে না। পরপুরুষের সাথে কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলবেন আল্লাহ নিষেধ করেছেন কোরআনে, সরাসরি কোরআনে কোনো খুচরা কথা নাই, পাইকারি কথা আছে, আল্লাহ জানেন এই কোমল কথা থেকে অনেক দূর নিচে নেমে যাবে, অনেক নোংরামি হতে পারে, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, সমাজে হয় কি হয় না, এক ফোন কল থেকে নিয়ে হাত ধরে চলে যাওয়া সংসার ছেড়ে বাচ্চা কাচ্চা ফেলে রেখে, আছে না নাই? ঠিক একইভাবে পুরুষ
এক ফোন কলের মাধ্যমে কাস্টমারের সাথে সামান্য কথার মাধ্যমে কোমল কথার মাধ্যমে সম্পর্ক হয়ে ভালো লাগা এরপর থেকে তিন চার ছেলে মেয়ের বাপ ওইটা রেখে সে ওই মহিলার পিছনে ঘুরে আছে না নাই এই সবগুলোর একমাত্র কারণ হলো শরীয়ত পর্দার যে নীতিমালা দিয়েছে সেটা আমরা মানছি না এটা যদি না মানি আমাদের বাহ্যিক অনেক উন্নতি হবে টাকা পয়সা হবে ঘরবাড়ি হবে অনেক কিছু হবে শান্তি নামক জিনিসটা কখনো হবে অতএব পর্দার বিধান মেনে চলবো তো ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম পর্দা মানে একটা কালো বোরকা নয় ভাইরা পর্দা মানে হলো এমন পোশাক আশাকে চলাফেরা করা যে পোশাক আশাক অন্য পুরুষের দৃষ্টিকে গায়ের মাহরামকে তার দিকে আকৃষ্ট করবে না দ্বিতীয়ত হলো কণ্ঠের পর্দা কি যেটা বললাম একজন পরনারী পরপুরুষের সাথে কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলবে না ওয়াকুলনা কাওলাম মারুফা স্বাভাবিকভাবে কথা বলবে একজন পুরুষ পরনারীর সাথে কথা বলার সময় কণ্ঠকে কোমল করবে না বরং স্বাভাবিক কণ্ঠে কথা বলবে যদি প্রয়োজন হয় তখন নাম্বার তিন পর্দার জন্য তৃতীয় পয়েন্ট হলো নারীরা বিশেষ করে যখন বাহিরে যাবেন তাদের শরীরে সুগন্ধিযুক্ত কোনো পারফিউম বা কোনো প্রকারে জাতীয় সাজগোজের কিছু এগুলো ব্যবহার করে যাবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মহিলা যদি বাহিরে যায় এবং গায়ে যদি এই সমস্ত সুগন্ধি জাতীয় স্প্রেটে এগুলা করে বের হয় তাহলে ওই মহিলা জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রানতার জন্য হারাম হয়ে যায় কারণ এর ফলে সমাজে ফিতনা সৃষ্টি হয় যুবকরা নষ্ট হয় পুরুষদের চরিত্র নষ্ট হয় পর্দাহীনতার ফলে সমাজে ফাসাদ সৃষ্টি হয় এই জন্য সেটাও হলো পর্দার অন্তর্ভুক্ত এই বিষয়গুলোর পাশাপাশি পোশাক আশাক এমন ভাবে পরা যে পোশাক আশাক শরীরকে আবৃত করে রাখে প্রকাশ করে না এত টাইট পড়লো অথবা এত পাতলা পড়লো এত জাকজমকপূর্ণ পড়লো যে অন্য দৃষ্টি আকৃষ্ট করলো তাহলে সেটা পর্দার খেলাফ হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফরজ বিধান মেনে চলার তৌফিক দান করুন